দেখেন যে এই গাড়িটিতে কিন্তু দুটি পাওয়ার ডোরের ব্যবহার করা রয়েছে, ডান সাইড বাম সাইড বোথ সাইডেই কিন্তু দুটি পাওয়ার ডোরের ব্যবহার করা রয়েছে। সাইডের পার্টিশনগুলো কিন্তু অরিজিনাল জাপান ফিটিংস অবস্থায় পেয়ে যাবেন। একটা জিনিস লক্ষ্য করেন বাবু ভাই, যে একটা পুরাতন গাড়ি এই সব জায়গায় ফেব্রিক্স বেশি রাফ ইউজ করলে কিন্তু এলোমেলো হবে বা কালার কিন্তু পরিবর্তন হবে, পড়ে যাবে। একেবারে ফ্রেশ কন্ডিশনে রয়েছে। ড্যাশবোর্ডটির দিকে তাকালে কিন্তু মাশাআল্লাহ কিন্তু রিকন্ডিশন একটা গাড়ির কিন্তু ফিল আপনাদেরকে দিবে। পারেজ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন। মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের 2 নম্বর গেটের অপোজিটে আমাদের আদিবা কার সেন্টার। আজকে কি নিয়ে আসলেন ভাই? আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি 8 সিটার টয়োটা এক্স নোয়া 2011 মডেল 2017 রেজিস্ট্রেশন ইয়ার একটি গাড়ি, এবং এই গাড়িটিতে 90 লিটার সিএনজি কনভার্সন করা রয়েছে এবং 2000 সিসি ভিভিটি ইঞ্জিনে ব্যবহার করা রয়েছে। আর দেখতে পাচ্ছেন যে গাড়িটিতে কিন্তু এলইডি প্রজেকশন হেডলাইট, একেবারে স্ট্রোক গাড়ির সাথে অরিজিনাল প্রজেকশন হেডলাইটটি কিন্তু আপনারা পেয়ে যাবেন। সাথে ফগ ল্যাম্পের ব্যবহার করা রয়েছে এবং সামনের গ্রিলটি কিন্তু গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় আপনারা পেয়ে যাবেন। ঢাকা মেট্রো চ19 সিরিয়াল একটি গাড়ি, সামনে পিছনে স্প্লে বাম্পারে ব্যবহার করা রয়েছে এবং বাম সাইডের হেডলাইটটিও এলইডি প্রজেকশন অরিজিনাল হেডলাইটটি আপনারা পেয়ে যাবেন। 4টি চাকায় কিন্তু মাশাআল্লাহ অ্যালয় রিম সহকারে একদম ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটি গ্লাসই কিন্তু অরিজিনাল যে টয়োটার স্টিকার কিন্তু আপনারা বরাবরের মতন পেয়ে যাচ্ছেন এই গাড়িটির সাথে। সাইডে বডিও আলহামদুলিল্লাহ কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে। প্রত্যেকটা গ্লাস, ইভেন আপনি দেখেন যে এই যে সামনের যে পকেট গ্লাস যেটা রয়েছে, অরিজিনাল টয়োটার স্টিকার সহকারে কিন্তু প্রত্যেকটা গ্লাসই কিন্তু গাড়ির সাথে জেনুইন অবস্থায় পেয়ে যাবেন। এবং বডিতে কোনো ধরনের কোনো সিঙ্গেল স্ক্র্যাচ পর্যন্ত নেই, এবং দেখেন যে এই গাড়িটিতে কিন্তু দুটি পাওয়ার ডোরের ব্যবহার করা রয়েছে, ডান সাইড বাম সাইড বোথ সাইডেই কিন্তু দুটি পাওয়ার ডোরের ব্যবহার করা রয়েছে। সাইডের পার্টিশনগুলো কিন্তু অরিজিনাল জাপান ফিটিংস অবস্থায় পেয়ে যাবেন। একটা জিনিস লক্ষ্য করেন বাবু ভাই, যে একটা পুরাতন গাড়ি এই সব জায়গায় ফেব্রিক্স বেশি রাফ ইউজ করলে কিন্তু এলোমেলো হবে বা কালার কিন্তু পরিবর্তন হবে, একেবারে ফ্রেশ কন্ডিশনে রয়েছে। ড্যাশবোর্ডটির দিকে তাকালে কিন্তু মাশাআল্লাহ কিন্তু রিকন্ডিশন একটা গাড়ির কিন্তু ফিল আপনাদেরকে দিবে। দেখেন সিলিংটা কতটা স্বচ্ছ, কতটা ফ্রেশ অবস্থায় রয়েছে, জি চমৎকার ফ্রেশ কন্ডিশনে। 8 সিটের গাড়ি, নতুন একটি লেদার সিট কাভারের কিন্তু ব্যবহার করা রয়েছে। আর আমি আশাবাদী যে যতগুলো সিট কাভার দেখছেন এই এইটা কিন্তু একটু ইউনিক আপনার কাছে মনে হবে, কারণ প্র্যাকটিক্যালি দেখলে আপনারা বুঝবেন খুবই দামি একটি লেদার সিট কাভার কিন্তু ব্যবহার করা রয়েছে গাড়িটিতে। আর এই পাদারির এই সব সাইড কিন্তু ভাই অরিজিনালি কিন্তু অনেক সুন্দর, প্রত্যেকটা গ্লাসই অরিজিনাল টয়োটার স্টিকার সহকারে আপনারা পেয়ে যাবেন। দেখেন এই সাইড গ্লাসগুলো একেবারে অরিজিনাল। 4টা চাকাই মাশাআল্লাহ অ্যালুমিনিয়াম সহকারে ফ্রেশ কন্ডিশনে আপনারা পেয়ে যাচ্ছেন এই গাড়িটির সাথে, এবং ব্যাকলাইটগুলো কিন্তু চমৎকার ফ্রেশ কন্ডিশনে এই গাড়িটির সাথে রয়েছে, এবং লাইটিং স্পয়লারের ব্যবহার করা রয়েছে, মডেল ইয়ার কিন্তু মেনশন করা রয়েছে ব্যাক গ্লাসে। তাছাড়া গ্রেটিং স্টিকারের ব্যবহার করা রয়েছে এবং অরিজিনাল যে টয়োটার স্টিকারটি কিন্তু গাড়ির সাথে পেয়ে যাবেন। ব্যাক ক্যামেরার ব্যবহার করা রয়েছে এবং সামনে পিছনে স্টিলের বাম্পারের ব্যবহার করা রয়েছে এই গাড়িটিতে। দেখেন যে ফুললি ফ্রেশ কন্ডিশনের গাড়ি। এই সাইডের পার্টিশনগুলো কিন্তু বাবু ভাই একেবারে অরিজিনাল কালারের ভিতর আপনারা পেয়ে যাবেন, কোনো কালার পরিবর্তনে কিন্তু হিস্ট্রি নেই, এবং গাড়িটির সাথে আপনারা 90 লিটার সিএনজি কনভার্সন সহকারে কিন্তু পেয়ে যাচ্ছেন এই গাড়িটি আমাদের কাছে। মাশাআল্লাহ কিন্তু একদম টিপটপ কন্ডিশনে পেয়ে যাবেন। সিলিংটা যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন যে একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন। ডান সাইডের ব্যাকলাইটটিও কিন্তু চমৎকার ফ্রেশ কন্ডিশনে গাড়ির সাথে রয়েছে। দেখেন 4টা চাকাই কিন্তু একই রকম, যেমন অনেক গাড়িতে থাকে 2টা ভালো 2টা খারাপ, বাট 4টা চাকাই নতুনের মতন। ডান সাইডে বডিতেও মাশাআল্লাহ কিন্তু কোনো ধরনের কোনো সিঙ্গেল স্ক্র্যাচ পর্যন্ত নেই, এবং ডান সাইডের গেটেও কিন্তু অটো ডোরের ব্যবহার করা রয়েছে, কাজেই দুটি দরজায় কিন্তু আপনারা অটো পেয়ে যাবেন গাড়িটিতে। দেখেন এই যে সাইডের স্টিকারগুলো কিন্তু একেবারে জাপানিজ স্টিকার, জাপানি ফিটিংসে রয়েছে, এই অরিজিনাল কালারে কিন্তু ডকুমেন্টস এইগুলা, এগুলো দেখলে আপনারা বুঝবেন যে অরিজিনাল কালারে এখন পর্যন্ত রয়েছে। তো 8 সিটার এক্স নোয়া যারা চাচ্ছেন একটি ফ্রেশ গাড়ি, ইনশাল্লাহ আমাদের শোরুমে আসলে এই গাড়িটা আপনাদের পছন্দ হবে। দেখেন প্রত্যেকটা ডোরের পার্টিশন এগুলো জাপান ফিটিংস অরিজিনাল কালারের ভিতরে, দেখেন যে ডোরের প্যাডগুলো কতটা স্বচ্ছ অবস্থায় কতটা ফ্রেশ অবস্থায় রয়েছে। একটু ড্যাশবোর্ডের দিকে যদি লক্ষ্য করেন দেখতে পারবেন মাশাআল্লাহ কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশনে এই গাড়িটি আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন। অনেক সুন্দর একটি লেদার সিট কাভারের গাড়িটিতে ব্যবহার করা রয়েছে। সিলিংটিও আলহামদুলিল্লাহ কিন্তু চমৎকার ফ্রেশ কন্ডিশনে গাড়ির সাথে আপনারা পেয়ে যাবেন। তো চলুন ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখাই আপনাদেরকে। দেখেন 4টা চাকাই একদম ফ্রেশ গাড়ির সাথে, 4টাই সার্ভিস ভালো দিবে। হ্যাঁ, অরিজিনাল জাপানিজ স্টিকার কিন্তু আছে বাবু ভাই। সাইডের পার্টিশনও মাশাআল্লাহ কিন্তু একদম ফ্রেশ, কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। এই মার্সেল কিন্তু অরিজিনাল কালার বাবু ভাই। সাইডের পার্টিশনগুলো যদি একটু দেখেন বুঝতে পারবেন যে কতটা ফ্রেশ অবস্থায় এই গাড়িটা আছে। নতুন একটা ড্রাই ব্যাটারি,
আলহামদুলিল্লাহ কিন্তু খুব ভালো একটা পারফরম্যান্স দেবেন। এবং অরিজিনাল যে 1500 সিসি, 2000 সিসি, 2000 সিসি যে ভিভিটিআই ইঞ্জিন, এই গাড়ির সাথে কিন্তু গিয়ার বাক্স সহকারে আপনারা পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ এসি পারফরম্যান্সও কিন্তু খুবই ভালো, খুবই ভালো একটা পারফরম্যান্স দিবে। আর এই গাড়িটা আসবেন, দেখবেন, টেস্ট ড্রাইভ দিবেন, ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে। তো আপনাদের সুবিধার্থে আমি আবারও বলে দিচ্ছি, গাড়িটি মডেল ইয়ার 2011-2017 রেজিস্ট্রেশন, 2000 সিসি ভিভিটিআই ইঞ্জিন রয়েছে এবং গাড়িটিতে 90 লিটার সিএনজি কনভার্সন করা রয়েছে। আস্কিং প্রাইস রয়েছে মাত্র 23,80,000 টাকা, তবে এই প্রাইস নেগোসিয়েবল। আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে 01733 54 9 6 7 এই নম্বরে যোগাযোগ করুন। তো সময় দিয়ে আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।